সিএতে 10,000 মতো আবেদন করেছেন। প্রচারে বেরিয়ে দাবি শান্তনু ঠাকুরের সবই মিথ্যা, পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। সিএতে 10,000 মতুয়া আবেদন করেছেন, ভোটের প্রচার শেষে এমনই দাবি করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তার এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি বিজেপি মিথ্যা ছাড়া কিছুই বলে না, এটা তার প্রমাণ। সোমবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন বলেন 10,000 মতুয়ারা সিএএর আবেদন করেছেন, আগামীতে আরও মতুয়া আবেদন করবেন। কেউ আধার কার্ড বা ভোটার কার্ড দিয়েছেন, যাদের সেগুলি নেই তারা মতুয়া কার্ড দিয়ে আবেদন করেছেন। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গাইঘাটা বাজার এলাকায় প্রচারে বেরোন শান্তনু ঠাকুর। তিনি বলেন সিএএ মানুষের অধিকার। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কি বলছে না বলছে তাতে কোনো যায় আসে না। আমরা মতুয়া মহাসংঘের কার্ড করিয়ে দিচ্ছিলাম যাতে এই মানুষগুলোর কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের 5 লক্ষ সদস্য রয়েছেন যারা কার্ড হোল্ডার, এদের আমরা সিএএ এর জন্যে আবেদন করাচ্ছি। ইতিমধ্যেই প্রায় 10,000 জন আবেদন করেছেন, এরপর যারা নতুন করে আসবে তাদের জন্য আমরা শিবিরের আয়োজন করব। দেখুন, সিএ মানুষের অধিকার, যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক তারা নয়, তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে, এটাই সাধারণ নিয়ম। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না, তার মুখ্যমন্ত্রী কি বলছে বলছে না যায় আসে না, কিন্তু মানুষদের সিটিজেনশিপ নেওয়া দরকার, তা না হলে তারা সামাজিক দিক থেকে বিভিন্ন প্রোটোকলে আটকে যাচ্ছে। অনেকবার উদাহরণ দিয়েছি, যে কারণে আমরা ইতিমধ্যে আপনারা জানবেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাট করানো নিয়ে আমার নামে অনেক ব্লেম দেওয়া হয়েছে, যে শান্তনু ঠাকুর কাট করে টাকা তুলছে, এই করছে। কাটটা করার উদ্দেশ্য এরা জানেনি, কারণ সব জিনিস চেঁচিয়ে মাইকিং করে হয় না। আমরা মতুয়া মহাসংঘের সদস্য করছিলাম কার্ড দিয়ে এই কারণেই যে এই মানুষগুলোর সিটিজেনশিপ দরকার, যে কারণে অনেক আগে থেকেই আমি এই প্রসেস প্রসিজিওর শুরু করে দিয়েছিলাম। এর মধ্যেই আমাদের এখন এই মুহূর্তে 5 লাখ সদস্য আছে যারা কার্ড হোল্ডার, এদেরকে আমরা স্টার্ট করেছি সিএ অ্যাপ্লিকেশনের জন্য। অলরেডি শুরু, আমরা প্রায় 10,000 অ্যাপ্লিকেশন করে দিয়েছি। 10,000 অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ খাতা ধরে ধরে এদেরকে করে দিয়েছে। অনেকের আধার কার্ড দিয়েছে, অনেকের রেশন কার্ড দিয়েছে, তো যারা দিয়েছে তাদের তো প্রবলেম নেই, তাদের তো অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। যারা না দিয়েছে তাদেরটাও আমাদের ওই কার্ডের মাধ্যমে করিয়ে দিচ্ছি, এবং ভেরিফিকেশন যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আই কন্টাক্ট, বায়োমেট্রিক ছাপ যখন নেওয়া হবে তখন আমরা আইডেন্টিটি করে দেবো, মানে অ্যাজ এ ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে, যে এই লোক ভারতবর্ষে 5 বছরের বেশি সময় ধরে আছে, একে সিটিজেনশিপ দেওয়া দরকার। এই প্রসেস আমরা অলরেডি মতুয়া মহাসংঘ শুরু করে দিয়েছি, এটা অনলাইনে আমরা করছি ভিতরে। এরপরে যারা নতুন করে আসবে আমাদের কাছে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশনের শিবির এখানে তৈরি করছি। উইদিন 2 ডেজ আমরা এই শিবির তৈরি করে আমরা আবার এই কাজে হাত দেব, এই কাজ শুরু করব। শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে এদিন পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন শান্তনু শুধু মিথ্যা কথা বলেন, এই 5 বছরে একটাই কাজ শিখেছে, মিথ্যা কথা বলা। একজন মতুয়াও সিএএতে আবেদন করেননি। তিনি আরো বলেন, বিজেপি যে হারে মিথ্যা কথা বলে, শান্তনু একটা কাজ করেছে 5 বছর, এটা খুব রক্ত করেছে, সে ও সেই মিথ্যা কথা বলা শুরু করেছে। যেমন গতকালকেই দেখলাম যে ওর ইশতেহারে লিখেছে হরিণঘাটায় 3টে রাস্তা, যে 3টে রাস্তা 2 কোটি 1 কোটি এরকমভাবে করা আছে, সেই রাস্তা রাজ্য সরকার করেছে, এবং তৎকালীন পূর্তের কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ ফেসবুক লাইভে বলেও দিয়েছে যে রাস্তাঘাট আমার করা, তাই এই প্রমাণপত্র সব কিছু ও ইস্তারে লিখে যে রাস্তাগুলো করেছে। তার মানে টোটালটাই ও মিথ্যা ভাবতা ছাড়া অন্য কিছু শেখেনি। ও প্রমাণ করে দেখাক, আজ পর্যন্ত সরকারিভাবে প্রমাণ আছে যে কেউ অ্যাপ্লিকেশন করেনি, ও প্রমাণ করে দেখাক যে অ্যাপ্লিকেশন করেছে, ওর মুখের কথা ও মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলছে না। গভর্নমেন্টের কাছে আমাদের কাছে খবর রয়েছে না, আমরা জেনেছি একজন মাত্র মানুষও অ্যাপ্লিকেশন করেনি, ও মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলছে না। ওর এখন পায়ের তলায় মাটি নেই, ও পাগল হয়ে গেছে, ও যার জন্য ভুল বকা শুরু করেছে, কি বলতে কি বলছে ঠিক নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।